আরএসপি কংগ্রেস ও বিজেপি থেকে জেতা তিন মেম্বার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আজ বিকেলে নওদা থানার আমতলা ছয়ঘড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় বোচাডাঙ্গা গ্রামের আরএসপি থেকে জেতা নওদা গ্রাম পঞ্চায়েত সদস্য হাফিজুর রহমান, ছয়ঘড়ি এলাকার কংগ্রেস থেকে জেতা নওদা গ্রাম পঞ্চায়েত সদস্য আনারুল শেখ এবং বিজেপি থেকে জেতা সর্বজ্ঞপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মানবিকা মণ্ডল সহ প্রায় ৬ শতাধিক নেতাকর্মী এবং সমর্থকগণ। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ হাবিব, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। প্রত্যেক মুহূর্তে তারা বিবেচনা করে পা ফেলছে, কখনো কোনো অন্যায় কাজ করলে, কিন্তু হাবিব মাস্টার মশাই, সে মেম্বার যত বড় ক্ষমতাশীল হোক, তাকে কিন্তু মুহূর্তের জন্য প্রত্যেককে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখুন, লোকসভা ভোট সদ্য শেষ হয়েছে এবং সেই লোকসভা ভোটে আপনারা প্রত্যেকে অবগত যে আমাদের প্রার্থী ইউসুফ পাঠান নওদা ব্লক থেকেই শুধুমাত্র 20,000 ভোট এবং সর্বসাকুল্যে 86,000 ভোটে 5-5 বারের সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে তিনি হারিয়েছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো নওদা ব্লকের আপামর জনসাধারণকে, যাদের সমর্থন আশীর্বাদ এবং দোয়া ইউসুফ পাঠানকে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছে। আমাদের যা দলীয় কর্তব্য, সেই কর্তব্য জ্ঞানকে সামনে রেখে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিদিন মানুষের সাথে জনসংযোগে থাকবে, কাজে থাকবে, ময়দানে থাকবে, তাদের প্রয়োজনে থাকবে, এটা আমাদের অঙ্গীকার। একের পর এক, এর আগেও আমরা নীলিমা বিবেকে যোগদান করিয়েছি সিপিএম থেকে, ভোটের পরেও আমরা যোগদান করিয়েছি সিপিএম থেকে সর্বাঙ্গপুর জিপির দুজন মেম্বারকে, আজকেও আমরা নওদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দুজন নওদা জিপির আরএসপি থেকে নির্বাচিত হাফিজুল ইসলাম এবং কংগ্রেস থেকে নির্বাচিত আনারুল শেখ ছয়ঘড়ি বুথ, তাদের দুজনকে আমরা আমাদের মাঝে যোগদান করিয়েছি। আমরা যোগদান করেছি প্রায় 5 শতাধিক বৃন্দাবনপুর, জগাইপুর এবং ছয়ঘড়ি থেকে তৃণমূল কংগ্রেসকে যারা আজকে মান্যতা দিয়েছে, কংগ্রেস এবং আরএসপির সমর্থকদের। সাথে আমরা যোগদান করিয়েছি সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যা মানবিকা মণ্ডল, তার অনুগামীদের নিয়ে সেখানেও 100-এর উপর তার কর্মী সমর্থক আমাদের মাঝে এসে যোগদান করেছে। নাজবুল জগাইপুরের কংগ্রেসের বুথ সভাপতি, সেও তৃণমূল কংগ্রেসের আদর্শকে গ্রহণ করে যোগদান করেছে। আমরা প্রত্যেককে নওদা ব্লক তথা নওদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাবো যে দেরি হলেও তারাও বুঝতে পেরেছে যে মানুষের জন্য যদি কিছু করার থাকে তাহলে আমাদেরকে তৃণমূল কংগ্রেসে ফিরতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের নেত্রীর প্রতি আমাদের শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা, যার কাজকে সামনে রেখে, মানুষকে ভালোবাসার নজিরকে সামনে রেখে আমরা বুথ স্তরে প্রতিদিন হাজার হাজার কর্মীকে তৃণমূল কংগ্রেসে সামিল করাতে পারছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জির প্রতি, যার দেখানো পথ
আগামী দিনে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সেই ভবিষ্যৎ অবশ্যই সম্প্রীতির ভবিষ্যৎ, উন্নয়নের ভবিষ্যৎ এবং অবশ্যই মানুষের প্রয়োজনের ভবিষ্যৎ, গণতন্ত্রের স্বচ্ছ ভবিষ্যৎ। তাই বলবো, যারাই আমাদের মাঝে যোগদান করেছেন, আপনারা প্রত্যেকে কাজ করুন, কাজ নিয়ে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। জয় নেত্রী, জয় বাংলা। দল থেকে আপনি কোন দলে যোগদান করলেন? আমি কংগ্রেস পেতাম, আমি বহুদিন কাজ কংগ্রেস, আমার তখন বয়স 12-13 বছর বয়স, তখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, তখন ছেলেপিলি বড় হলেন যেত স্কুলে, সেই সময় থেকে আমি আমাদের ওই পিয়ানোস মেম্বার ছিলেন, উনি আমাদের পিছন পিছন করে মিছিলে ঘুরে দিয়ে বেড়েতেন বেড়াতেন, তাই ওর সঙ্গে ঘুরে ঘুরে আমরা এতদিন পর্যন্ত কংগ্রেসে প্রার্থী হোক কংগ্রেস করলাম। আমার মোটামুটি 12-13 বছর, মোটামুটি এখানে 47 বছর হচ্ছে আমি কংগ্রেস করেছে, এরপর কংগ্রেস করেছি আবার কংগ্রেসে, এবার আমাকে আমার বুথে মানে আমার বুথে যেসব সমর্থক আছেন তারা আমাকে যথেষ্ট ভালোবেসে আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কিছু বিশেষ কারণে যেহেতু যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কোনো কিছু করতে পারছি না, প্রত্যেকটা জিনিস থেকে আমি বঞ্চিত আছি, তাই আমি আমার এলাকার জনসাধারণের স্বার্থের জন্যে আমি দেখলাম যে আমার সামনে দিকে পা বাড়ালে যাতে আমাদের গ্রামের যে সমস্ত লোকজন আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন পঞ্চায়েতে তাদের আমি কিছু না করতে পেরে আমি ভাবছিলাম যে আমি কোন দিকে গেলে আমার সব আমার যে আমার জনসাধারণ আছে, আমার যে ভোটাররা আছে তাদের আমি কি করতে পারবো, সেই চেষ্টা রেখে আমি আমার এলাকার যে সমস্ত কর্মীবৃন্দ কিংবা ভোটাররা আছেন তারা কেন্দ্র আমাকে আমি তাদের কাছে দুয়ারে দুয়ারে গিয়েছি যে দেখেন আপনারা আমাকে নওদা পঞ্চায়েতে প্রতিনিধি করে আমাকে পাঠিয়েছেন, তবে আপনাদের আমি কিছু করতে পারছি না, তাই আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিব, আপনাদের মতামতটা কী আছে আপনারা বলেন, তাদের সমর্থনে আমি আজ তৃণমূলে যোগ দিলাম যাতে জনসাধারণের পাশে দাঁড়াতে পারি, তাদের কিছু করতে পারি, এই আশা রেখে আমি তৃণমূল কংগ্রেসে কংগ্রেসে কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে, হাবিব মাস্টার মশাইকে ভালোবেসে, ফিরোজ মামাকে ভালোবেসে আমি তাই তৃণমূলে যোগ করলাম। আপনি কোন পঞ্চায়েতে কোন দল থেকে জিতেছিলেন আর কোন দলে যোগদান করেন? আমি হাবিব মাস্টারকে ভালোবেসে যোগদান করলাম। আপনি কোন দল থেকে জিতেছিলেন? আমি বিজেপি থেকে জিতেছি। আজকে কোন দলে যোগদান করলেন? তৃণমূলে যোগদান করলাম। হ্যাঁ, কি কারণে যোগদান? মানুষের উন্নয়নের জন্য। আপনার নাম? মানবিকা মল্লিক। বাড়ি? বাড়ি সরবরাহ। আচ্ছা, জিতেছিলেন, কোন দলে যোগদান করলেন? কংগ্রেস এবং আরএসপি জয়েন্ট থেকে আরএসপি থেকে জিতেছিলাম, 83 ভোটে আমি হলিয়ার হয়েছিলাম। আমার কোন দলে যোগদান করলেন? হাফিজুল ইসলাম। আজ কোন দলে যোগদান করলেন? আমি এখন আপাতত তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম। আপনার নাম? আমার নাম হাফিজুল ইসলাম। বাড়ি? বাড়ি বোচারাঙ্গা। কোন পঞ্চায়েতের সদস্য? আমি নওদা পঞ্চায়েতের সদস্য। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতলায় ইলেকট্রিক বাইক শোরুম, নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স, এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত, সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট, লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি, গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার, ল্যাকি ড্রয়ের মাধ্যমে 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু, এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস, পাইকারি দেওয়া হয়, সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348818158।